আসসালামু আলাইকুম দর্শক, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার নিয়ে আলোচনা করব। তো ছোট বাচ্চা কাচ্চা যারা আছো তোমরা চলে গেলে ভালো হয়, আর তোমরা সবসময় জানো আলামিন ভাই খারাপ কথা বলে না, ওকে? তো ভিডিওটা পারলে একা একা দেখবেন। দর্শক শ্রোতা, আপনারা অবগত আছেন দেশে একের পর এক ধর্ষণ হচ্ছে। আমরা ধর্ষকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং সর্বনিম্ন শাস্তি মৃত্যুদণ্ড চাই। দর্শক শ্রোতা, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় প্রেমিক প্রেমিকারা একটা খেলা খেলে প্রেম করে, সেই খেলাটার নাম পরবর্তীতে ধর্ষণ দেওয়া হয় যদি ছেলেটা উল্টাপাল্টা কাজ করে আর কি। আপনারা দেখতে পাচ্ছেন সমাজে ঘটছে। তো একজন ধর্ষিতা নারী, সে যে ধর্ষণের শিকার হয়েছে, এটা মামলা করতে হলে অবশ্যই তাকে মামলা করার পরে ডাক্তারি পরীক্ষা করা হবে। তো সেই ডাক্তারি পরীক্ষায় কী কী টেস্ট করা হয় আমি আপনাদেরকে আজকে কিছুটা আইডিয়া দিব। মূলত ভারতের একজন চিকিৎসক সাংবাদিকদের কাছে ইন্টারভিউ দিতে গিয়ে এই কথা ফাঁস করে দিয়েছেন। তো আমি এখানে কোনো খারাপ ওয়ার্ড উচ্চারণ করব না, আমি আপনাদেরকে আগেই বলে নিচ্ছি। আমি মেয়েদের নিচের অংশটাকে বলবো নিচের পার্ট এবং উপরের অংশটাকে বলবো উপরের পার্ট, আপনাদের বাকিটা বুঝে নিতে হবে, ঠিক আছে? একটু মনোযোগ দিবেন। তো এখানে আমি কিছু পয়েন্ট মানে এখানে নোট করে রেখেছি, সেগুলো মাঝে মাঝে দেখে দেখে বলবো, কিছু মনে করবেন না, ওকে? তো প্রথমত একটা বিষয়, এই যে পরীক্ষাগুলো এটা ছেলেরা করে নাকি মেয়েরা করে এই বিষয়ে আমার কনফিউশন আছে, এই বিষয়টা কোথাও উল্লেখ নাই, আমি জানি না। তো শুরু করছি। মাঝে মাঝে আরেকটা বিষয়, মাঝে মাঝে দেখা যায় একটা মেয়ে ধর্ষণের সময় যতটুকু লাঞ্ছিত না হয়, এই পরীক্ষা করার সময় তার চেয়ে বেশি লাঞ্ছিত হয়। আমি বলছি না, পত্রপত্রিকা বলছে। তো শুরু করছি। তো প্রথম পয়েন্ট এখানে যেটা উল্লেখ করা আছে যে একটা মেয়েকে সাদা কাগজের উপরে দাঁড় করানো হয় এবং তার শরীরের সকল কাপড় চোপড় খোলা হয়, মানে ওখানে যদি কোনো প্রমাণ টমাণ লেগে থাকে সেগুলো সংগ্রহ করা হয়। এরপরে আছে যে রক্ত, তরল জাতীয় পদার্থ কিংবা ঘাম, মানে যা প্রমাণ হিসেবে কাজে লাগতে পারে সব কিছু সংগ্রহ করা হয়। অর্থাৎ মেইন কাজ হচ্ছে সেই ধর্ষকের মানে ডিএনএ টেস্টের মাধ্যমে একটা পরিচয় বের করার চেষ্টা, সব কিছু এখানে এই কারণেই করা হয়। এখানে আরও বিষয় আছে, যেমন একটা মেয়েকে পুরা নগ্ন অবস্থায় আল্ট্রাভায়োলেট আলোর সাহায্যে মেয়েটার বিভিন্ন শরীরে বিভিন্ন অংশ দেখা হয় যে কোথাও কোনো তরল পদার্থ লেগে আছে কিনা, এবং শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত এবং বিশেষ করে নিচের অংশটুকুর ক্লোজ ছবি রাখা হয়, তারা সংরক্ষণ করে রাখে। দর্শক শ্রোতা, আপনারা জানেন কি না জানি না, এখানে বলা হয়েছে যে ধর্ষণের সময় ম্যাক্সিমাম মেয়েরা চুপচাপ থাকে, এই জন্য তাদের ক্ষত চিহ্ন কম পাওয়া যায় আশেপাশে, ওকে? কিন্তু আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখি যে অনেক ক্ষত চিহ্ন, আসলে প্রকৃতপক্ষে তাদের চিন্তাভাবনা থাকে তাকে মেরে ফেলবো। মেয়েরা আসলে ভয় পায় তখন, আর গলায় এবং হাতে ধরলে তো মনে করেন আরও ভয় পেয়ে যায়। দেখি এখানে আরও কী কী পয়েন্ট উল্লেখ করা আছে। তো চুল সংগ্রহ করা হয়, মেয়েটার চুল সংগ্রহ করা হয় এবং দেখা যায় যে ছেলের কোনো চুল কোথাও লেগে আছে কিনা এটা দেখা হয়। তো এই তো মোটামুটি প্রক্রিয়া, আর 48 ঘন্টা পার হয়ে গেলে ব্যাপারটা একটু মানে বেশি কঠিন হয়ে যায়, ডাক্তাররা আরও গভীরভাবে নিচের পার্টটা পর্যবেক্ষণ করে, ওকে? মোট কথা, ডাক্তাররা চেষ্টা করে যে কোন ছেলেটা ধর্ষণ করেছে তার পরিচয় বের করার জন্য ডিএনএ, যে আমরা যেটা বলি আর কি, সেটা বের করে রেখে দিতে, যেটাতে ম্যাচ করে আসলে বোঝা যাবে যে কে তাকে ধর্ষণ করেছে। তো আমি আলোচনা করলাম খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক হবে এবং কমেন্ট করবেন অবশ্যই এই ব্যাপারটা নিয়ে। আর হ্যাঁ, আবারও বলছি, আপনারা কী কমেন্ট করবেন এই ব্যাপারটা নিয়ে, আমি তো সব কিছু বলেই দিলাম। আপনারা কমেন্ট করবেন যে ধর্ষকের শাস্তি সর্বোচ্চ মৃত্যুদণ্ড চাই, সর্বনিম্ন মানে মৃত্যুদণ্ড চাই, মানে ধর্ষণ নিয়ে সমাজে যেই যে কত ধরনের ঘটনা ঘটছে এই ব্যাপারে আপনাদের মতামত কমেন্ট বক্সে আশা করছি। আল্লাহ হাফেজ।